হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনিস ব্লগ। আজকে আপনাদের দেখাবো স্ট্রিট ফুড ভেলপুরি রেসিপি। যে খাবারগুলো দেখলে লোভ সামলানো যায় না, সেই খাবারগুলোর মধ্যে একটি হলো ভেলপুরি। এই ভেলপুরি আমি যখনই দেখি না কেন, এটা আমার খেতেই হবে। এক প্লেটেও কিন্তু কাজ হয় না, মিনিমাম দুই প্লেট ভেলপুরি আমার খেতেই হয়। ভার্সিটি থেকে বের হয়ে যখন দেখি ভেলপুরি মামা ভেলপুরি নিয়ে এবং ফুচকা নিয়ে দাঁড়িয়ে আছে, তখন দৌড়ে ছুটে যাই মামার কাছে এবং মামাকে বলি একদম ঝাল করে বোম্বাই মরিচ দিয়ে যেন আমাকে ভেলপুরি বানিয়ে দেয়। আমি যখন ভেলপুরি অথবা ফুচকা খেতে যাই, তখন মামাকে বলি, মামা আমাকে কিন্তু দুইটি টক একসাথে মিক্সিং করে দিবেন, অর্থাৎ মিষ্টি টক এবং ঝাল টক দুইটা টকে কিন্তু আমাকে দিবেন। তখন মামা কিন্তু মুচকি হাসি দিয়ে বলে, ঠিক আছে মামা, আপনার আর কী কী দিতে হবে আপনি শুধু একবার বলুন, আমি দিতে কিন্তু প্রস্তুত। তখন আমি মৃদু হেসে মামাকে বলি, মামা আমাকে কিন্তু বোম্বাই মরিচ একটা পুরো আস্ত কুচি কুচি করে দিয়ে দিতে হবে। আমি এমনিতে ঝাল খেতে না পারলেও কিন্তু ভেলপুরিতে অথবা ফুচকাতে অনেক বেশি ঝাল খেতে পছন্দ করি। তো যেই কথা সেই কাজ, ভেলপুরিগুলোতে ভর্তাগুলো ভরে নেওয়া হয়ে গেলে এর ওপর দিয়ে মামা একটু বিট লবণ ছিটিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিচ্ছে দুই রকমের টক, অর্থাৎ ঝাল টক এবং মিষ্টি টক। তারপর এর উপর দিয়ে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছে। আর বোম্বাই মরিচ দিতে কিন্তু মামা ভুলেনি। দেখতে পাচ্ছেন একটা আস্ত বোম্বাই মরিচ পুরোটা আমার ভেলপুরির প্লেটে দিয়ে দিয়েছে মামা। আজ এ পর্যন্তই, থ্যাংকস ফর ওয়াচিং।